বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমরা 24 ইঞ্চি স্মার্ট টিভি রিভিউ করব। 1 জিবি, 8 জিবি যে 24 ইঞ্চি টিভি আছে, এর আগে আমরা কিন্তু অন্য টিভি রিভিউ করেছি, 24 ইঞ্চি টিভি রিভিউ করিনি। 24 ইঞ্চি টিভি কিন্তু স্মার্ট ছিল না, এখন নতুন করে স্মার্ট এসেছে আমাদের কাছে। এর আগে আমরা 32 ইঞ্চি, 40 ইঞ্চি, 50 ইঞ্চি, 55 ইঞ্চি যে টিভিগুলো আছে এগুলো আমরা রিভিউ করেছি, ওগুলো কিন্তু স্মার্ট ছিল। এখন আমরা রিভিউ করব 24 ইঞ্চি স্মার্ট টিভি। অনেকে হয়তো বা চিন্তা করে যে বড় টিভি স্মার্ট আছে, ছোট টিভি স্মার্ট আছে কিনা। আমাদের কাছে এখন নতুন এসেছে 24 ইঞ্চি টিভি স্মার্ট, এটা আমরা ফুল রিভিউ করব এবং দেখব কি কি চলে এর মধ্যে। এই হলো টিভি। টিভি আমরা প্রথমে আনবক্সিং করব এবং দেখব এর ভিতরে কি কি দেওয়া আছে। প্রথমে টিভি, যে কোনো টিভিতে কক্সেট দেওয়া থাকে প্রোটেকশনের জন্য, যেন গ্লাস বা টিভির বডি বা অন্য কোনো জিনিস যেন ক্র্যাক না পড়ে বা ভেঙে না যায়। এলো আমাদের টিভি রিমোট। টিভি রিমোটের মধ্যে মোটামুটি টিভি রিমোটটা ভালো ফিনিশিং আছে এবং দেখার জন্য মোটামুটি ভালোই সুন্দর লাগতেছে। এলো হচ্ছে স্ট্যান্ড, স্ট্যান্ডের সাথে নাট দেওয়া আছে বা বল্টু যেটাই বলি আমরা। এটা হলো ওয়াল হ্যাঙ্গিংও করা যাবে, ওয়াল হ্যাঙ্গিংয়ের জন্য আলাদা হ্যাঙ্গার নিতে হবে বা স্ট্যান্ড নিতে হয়। এটা হলো এল আর লেখা আছে, এলতে রাইট, আরতে রাইট সাইড, এলতে লেফট সাইড। এগুলো হলো দুই সাইডে দুইটা স্ট্যান্ড লাগাই দিলে আপনারা টেবিলে বা কোথাও আপনার স্ট্যান্ড করে রাখতে পারবেন। এবার আমরা, এটা হলো রিমোট, রিমোটের ভিতরে আমরা নর্মালি যে রিমোটের যে ব্যাটারিগুলো আছে ছোটো ব্যাটারি সেটা দিলাম। এটা হলো হামিম কোম্পানির, হামিমের, হামিম আমাদের এখানে নর্মালি হামিম প্লাস হচ্ছে কিলন দুইটাই পাওয়া যায়। এটা হলো ইউএসবি পোর্ট, আগে সব কিছুই যেগুলো পোর্ট ছিল সব কিছুই আছে, ইউএসবি পোর্ট, এভি পোর্ট, তারপরে এপাশে এভি পোর্ট দুইটা দেওয়া আছে, ডিশের লাইনের জ্যাক দেওয়া আছে এবং হলো ইন্টারনেট পোর্ট দেওয়া আছে এবং এসডিএমআই পোর্টও দেওয়া আছে। আপনারা যদি এসডিএমআই দিয়ে চালাতে চান সেক্ষেত্রে এসডিএমআই পোর্টও আছে, সমস্যা নেই। এখন হচ্ছে হলো আমরা এটা নেট কানেকশন দিয়ে আমরা ওপেন করব, নেট কানেকশন দিয়ে তারপরে অন করব। অন করে দেখব নর্মালি নেট দিয়ে কেমন চলে। আমরা অন করেছি, নর্মালি 40 বা 32 বা এই ধরনের টিভি যে ফিউচারটা, অ্যান্ড্রয়েড ফিউচারটা প্রায় সেম ফিউচার, আমরা নেট কানেকশন দিয়েছি ডাইরেক্ট ক্যাট 6 কেবল দিয়ে। মোটামুটি ফিউচারটা ভালো আছে, এখানে নর্মালি যে অ্যাপসগুলো আছে ইউটিউব, তারপরে ব্রাউজার সেটিং, নেটফ্লিক্স, তারপরে হচ্ছিল ট্রফি, মোটামুটি এগুলো দেওয়া আছে। প্রথমে আমরা ইউটিউবে যাব, ইউটিউবে গিয়ে দেখবো যে ইউটিউব কেমন চলে বা ইউটিউব স্লো করে কিনা বা হ্যাং করে কিনা বা এই ধরনের যে সমস্যাগুলো হয় এগুলো হয় কিনা। আমরা ইউটিউবে গেলাম, মোটামুটি ফাস্ট ইউটিউব চলে আসলো। এবার আমরা যে কোনো একটা ভিডিও প্লে করে দেখব। আর একটা বিষয় হচ্ছে 40 বা 32 বা এই ধরনের যে টিভিগুলো আছে এগুলোনে কিন্তু আপনাদের যে নেট যেই রকম সেই রকমভাবে কিন্তু টিভি ফাস্ট বা স্লো হবে। নেট একটু যদি ফাস্ট হয় তো ভালো, তারপরও নেট ফাস্ট এবং স্লোর মধ্যে কিন্তু অনেক সময় টিভিরও অনেক সময় ইয়া হয় যে নেট যদি আপনার ফাস্ট হয় টিভি যদি স্লো হয় তাইলে কিন্তু নেট ফাস্ট নিয়ে লাভ হচ্ছে না। এই জন্য নেওয়ার সময় অবশ্যই দেখে নিতে হবে। যেমন হচ্ছিলো আমাদের এই যে কিন্তু চলে আসতেছে ভিডিও, যে কোনো ভিডিও আমরা প্লে করার সাথে সাথে চলে আসতেছে। আর এটা হচ্ছিলো নর্মালি আমি দেখেছি ফুল এইচডি সাপোর্টেড, ফুল এইচডি সাপোর্টেড। এবার আমরা ভিডিও প্লে করব, প্লে করে এবং এখানে সাপোর্ট করে কোনটা এইচডি না কত রেজুলেশন কত বাই কত সাপোর্ট করে সেটা আমরা দেখব। এই দেখেন কত সুন্দরভাবে কিন্তু চলে এসেছে, রেজুলেশনও ফুল এইচডি রেজুলেশন মোটামুটি ভালোই, খারাপ না। আপনারা আমরা এবার এখানে আমরা সেটিং থেকে দেখব, সেটিংয়ে গিয়ে দেখব যে কত বাই কত সাপোর্ট করে। শুধু খালি মুখের কথা বললেই তো হবে না, আপনাদেরকে সেই জিনিসটা রিয়েলভাবে দেখাইতে হবে আসলে কত বাই কত। এখানে দেখেন 1080 এবং 60 FPS মানে সাপোর্টেড, এখানে 240, 300, 400, 720 এবং 1080 মানে এইচডি সাপোর্টেড আর কি। নর্মালি যে আপনার যে ফুল এইচডি যেটা সাপোর্টেড, ফুল এইচডি সাপোর্টেড হলেই কিন্তু মোটামুটি 24 ইঞ্চি আর কিছু লাগে না। ভিডিও মোটামুটি সব ভিডিও আমরা দেখতে পারতেছি বা সব ভিডিও মোটামুটি আসতেছে, কোনো স্লো বা কোনো হ্যাঙ্গিংয়ের কোনো প্রবলেম হচ্ছে না। তার মানে মোটামুটি কেউ যদি ছোটো টিভি নিতে চান
সেক্ষেত্রে অনেক সময় আছে স্মার্ট হয় না, আলাদা টিভি কার্ড কিনতে হয়, স্মার্ট টিভি বক্স কিনতে হয়, সেক্ষেত্রে কিন্তু এটা দিয়ে আর অন্য কোনো কিছু লাগলো না। শুধু গেলে আপনার স্মার্ট টিভি বক্স দিয়ে, শুধু স্মার্ট টিভি বক্স না কিনে এই একটা টিভি নিলে এর ভিতরে স্মার্ট মোটামুটি সব ফাংশনই আছে, যেমন হচ্ছিল যে ইউটিউব সাপোর্ট করতেছে, তারপর আমরা নর্মালি যে স্মার্ট টিভি বক্সের ট্রফি বা অন্য অন্য যে সফটওয়্যারগুলো দেয় সেগুলান দিয়ে দেখবো সেগুলান সাপোর্ট করে কিনা বা আসে কিনা। এটাতে ইউটিউবের সবগুলোই চলে আসতেছে, যেমন হচ্ছিল এই যে ইউটিউবের মোটামুটি যে ভিডিওগুলো কার্টুন ভিডিও বা অন্য অন্য সব কিছু মোটামুটি সুন্দরভাবে আসতেছে, কোনো প্রবলেম হচ্ছে না। এবার আমরা ট্রফি সফটওয়্যার যেটা আছে, যেটা নর্মালি ফ্রি সফটওয়্যার আমরা দেখতে পাই, ফ্রি অনেকগুলো চ্যানেল, সরি ফ্রি অনেকগুলো যে চ্যানেল আছে, যে চ্যানেলগুলো আমরা দেখতে পাই সেই চ্যানেলগুলো আমরা দেখব যে আসে কিনা বা সফটওয়্যারের কোনো প্রবলেম হয় কিনা, এটা আমরা অন করব। এটা হলো ট্রফি টিভির সাথে যে সফটওয়্যারটা দেওয়া থাকে বা যেটা আসে সেটা, এবার আমরা অন করে দেখব যে আসলে কোনো সমস্যা করে কিনা বা চ্যানেলগুলো সুন্দরভাবে অন হয় কিনা। এটা আপডেটে আসে, আপডেটে না দিয়ে আমরা কেটে দেব। কেটে দিলাম, চলে এসেছে হোম পেজ, চলে এসেছে। এবার আমরা লাইভ টিভিতে যাব, লাইভ টিভিতে গিয়ে চ্যানেল অন করে দেখব যে কি সমস্যা হয়। অনেক সময় আছে যদি টিভির সাথে যে সফটওয়্যার দেওয়া আছে সেটা যদি অন না হয়, যেমন এই যে এটাতে আমরা অন করতেছি, এটা কিন্তু নেটওয়ার্কিং প্রবলেম দেখাচ্ছে। মেনলি নেটওয়ার্কিং প্রবলেম নয়, এটা হচ্ছে সফটওয়্যারটা ইনস্টল যেটা যখন করছে তখন হলো একটু ব্যাকডেটের সফটওয়্যার করছে। আমরা ইউএসবি দিয়ে আপগ্রেড যে সফটওয়্যার আছে ট্রফি সফটওয়্যার সেটা ইনস্টল করে দেখব। এটা হলো আমাদের এখান থেকে নিলেই আপনারা পাবেন, বা এই সফটওয়্যার কোথায় থেকে পাবেন, কোথায় গেলে পাবেন, কীভাবে ডাউনলোড করবেন, কীভাবে ইনস্টল করবেন, আমার চ্যানেলে এই ধরনের ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন এবং আপনারা বাসায় এভাবেই সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করে দেখতে পারবেন। যেমন হচ্ছিল এই যে আমরা আপডেট যে ট্রফিসের সফটওয়্যারটা আছে সেটা আমরা ইনস্টল দিয়েছি, দেওয়ার পরে দেখেন কিন্তু থাম্বনেলটা চেঞ্জ হয়ে গেল, সফটওয়্যার যে থাম্বনেল এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হওয়ার পরে আমরা এবার অন করব, অন হয়েছে, এবার কেটে দেব। ইনস্টল করা থাকলে তারপরে যদি আমরা ইনস্টল দিই, অনেকে ভাই মনে হয়তো বা মনে করতে পারে ভাই যে ইনস্টল একটা তো দেওয়াই আছে আর একটা কীভাবে ইনস্টল করবো, তারপরেও যদি একটা থাকা অবস্থায় যদি আর একটা ইনস্টল করে তাহলে আপনার যে আগে যে সফটওয়্যার আছে সেটা কিন্তু আপডেট হয়ে যায়। মোটামুটি কিন্তু আমাদের ইনস্টল কমপ্লিট। এবার আমরা চ্যানেলগুলো ওপেন করে দেখব যে চ্যানেলগুলো সুন্দরভাবে আসে কিনা বা কী সমস্যা হয়। অনেক সময় নেটের কারণে এরকম ঘোরে বা হচ্ছে স্লো হয়, তারপরে আমরা দেখব যে আসলে কোনো প্রবলেম হয় কিনা বা ওপেন হয় কিনা। এই যে চলে এসেছে, সমস্যা নেই, সুন্দরভাবে চলে এসেছে। আমি হয়তো বা মনে করেছি যে আসলে 24 ইঞ্চি টিভির ভিতরে যে র্যাম রোম দেওয়া আছে বা ওই র্যাম রোম অনুযায়ী নেট চলবে কি না, বা যে সফটওয়্যার দেওয়া আছে ট্রফি সফটওয়্যার বা অন্যান্য সফটওয়্যারগুলো সেগুলো চলবে কি না। আমরা প্রথমে কিন্তু ক্যাট 6 ক্যাবলের যে ক্যাবল আছে সেটা দিয়ে আমরা দিয়েছি। আরেক সময় আছে, অনেক সময় যদি স্লো হয় সেক্ষেত্রে এখান থেকে আপনারা ফরম্যাট মারতে পারেন। ফরম্যাট মারলে কিন্তু টিভিটা আপনার অনেক দিন চালানোর পরে যদি স্লো হয় বা হ্যাঙ্গিং করে সেক্ষেত্রে কিন্তু আপনারা ফরম্যাট দিয়ে আপনার জিনিসটা ঠিক করে নিতে পারেন। যেমন এখানে দেখেন স্টোরেজ 8 জিবি, এর ডিটেলস এখানে দেওয়া আছে, সেটিংয়ে গেলে পাবেন। এখান থেকে এই যে ফরম্যাট অপশনে গিয়ে এখানে পাসওয়ার্ড যেহেতু দেওয়া নেই, পাসওয়ার্ড, অনেক সময় পাসওয়ার্ডের কারণে হয়, আপনার কোম্পানিতে হয়তো বা ফোন দিয়ে বা জেনে তারপর ফরম্যাট দিতে পারেন। আর যদি স্লো না হয় তাহলে ফরম্যাট দেওয়ার কোনো প্রয়োজনই নেই। আমরা এবার নেট কানেকশন ওয়াইফাই দিয়ে নেট কানেকশন দেব। ওয়াইফাই দিয়ে নেট কানেকশন দেওয়ার পরে তারপরে এবার আমরা ট্রফি সফটওয়্যারটা অন করে দেখব। আমরা ক্যাট 6 দিয়ে দেখলাম, এবার আমরা ওয়াইফাই দিয়ে কানেকশন করে দেখবো যে আসলে ওয়াইফাই, আমরা ওয়াইফাই কিন্তু কানেকশন করেছি পাসওয়ার্ড দিয়ে। ওয়াইফাই আপনারা নর্মালি হটস্পট দিয়ে যেভাবে কানেকশন করেন ওই একই সিস্টেম। আমরা সব দিক দিয়েই চেক করে দেখবো যে আসলে টিভিটা আপনারা যে নেবেন বা ইউজ করবেন আসলে কতটুকু সাপোর্ট পাবেন বা কতটুকু ভালো চলবে বা কীভাবে চলবে বা চলার কোনো প্রবলেম আছে কিনা, সেই জিনিসগুলো আমরা সুন্দরভাবে চেক করতেছি। আমরা ওয়াইফাই দিয়ে প্রথমে ক্যাট 6 দিয়ে দেখলাম, এবার আমরা ওয়াইফাই দিয়ে চালাই দেখবো যে আসলে আবার কোনো সমস্যা আছে কিনা বা ওয়াইফাই বা হটস্পটের কোনো সমস্যা করে কিনা বা সাপোর্ট করে কিনা। এই সুন্দরভাবে কিন্তু চলে এসেছে। আমার মনে হচ্ছে যে ক্যাট 6 ক্যাবলের সে ডাইরেক্ট
টাই একটু ফাস্ট হচ্ছে। তারপরও আপনারা ক্যাশ সিক্স কেবল দিয়ে কিন্তু অবশ্যই কিন্তু ফাস্ট হয়, একটু নেট স্পিডটা একটু ভালো হয়। অন্য চ্যানেলগুলো আমরা অন করে দেখব, এই যে চলে এসেছে সুন্দরভাবে, কিন্তু চলে আসতেছে। 24 ইঞ্চি টিভি বলেই যে সমস্যা হবে বা সাপোর্ট করবে কিনা বা আসবে কিনা, আসলে তা নয়। আমরা 24 ইঞ্চি বা 32 ইঞ্চি বা আরও যে বড় যে টিভিগুলো দেখেছি প্রায় সেম আসতেছে, সাপোর্ট করতেছে বা চলতেছে। আপনারা চাইলেই কিন্তু এখন যে 24 ইঞ্চি স্মার্ট টিভি আছে এটা নিতে পারেন। আর একটা বিষয় সেটা ছিল এর প্রাইসটা, এর প্রাইসটা আমি ডিসক্রিপশনে বা কমেন্ট সেকশনে দিয়ে রাখবো, অবশ্যই আপনারা ওখান থেকে দেখে নেবেন। অনেক সময় হচ্ছে হলো প্রাইসটা আপ ডাউন হয়, সেক্ষেত্রে আমরা ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা যখন যেরকম প্রাইস পাবেন তখন সেরকম ওখান থেকে দেখে নেবেন। কারণ হচ্ছিল সময়ে সাপেক্ষে প্রাইস আপ ডাউন হয়। অনেক ভাই আমাকে কমেন্ট করে বলে, ভাই প্রাইস কই, প্রাইসের কথা তো বললেন না। প্রাইস আসলে আমরা কমেন্ট সেকশনে দিয়ে রাখি, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। আর আমার কাছে মনে হলো টিভিটা মোটামুটি ভালো, যে ছোট হিসাবেই যে চলবে তা না, মোটামুটি ভালো, সব কিছুই সুন্দরভাবে আসতেছে এবং চলতেছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।